আসসালামু আলাইকুম হাবিব আহসান, আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন তাহলে। আসিফ ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আসিফ ভাই আমার তিনটা কোয়েশ্চেন ছিল মানে জানার জন্য আর কি। পৃথিবীতে কি এমন কোন ধর্ম আছে যেটা যাচাই বাছাইয়ের সুযোগ দেয়? দুই নম্বর কোয়েশ্চেনটা ছিল যে মিথ্যা ছাড়া কি কোনো ধর্ম ধর্ম হয়? তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে বিশ্বাস ছাড়া কি কোনো ধর্ম হয়? খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন, ফারাজ ভাই কি উত্তর দিবেন? বিশ্বাস ছাড়া ধর্ম না? বিশ্বাস ছাড়া তো ধর্ম হয় না ভাই। ধর্ম টিকে রাখতে হলে মিথ্যা কথা বলতে হয় কিনা? না, ধর্ম টিকে রাখতে হলে মিথ্যা কথা বলা লাগে না। কেউ যদি মেনে নেয় এইভাবে যে ভাই আমার ধর্ম এরকম অন্ধবিশ্বাসই করা লাগবে, তাহলে তো মেনেই নিল, তাহলে তো অন্ধবিশ্বাস করা লাগবে না। বাট ধর্মকে যদি কেউ বলতে চায় যে এটা সায়েন্সের সাথে মিলে, এটা আসলে সত্য এই সেই, এগুলো এগুলোর সাথে মিলাইতে চাইলে, মানে সত্যতার সাথে মিলাইতে চাইলে, রিয়ালিটির সাথে মিলাইতে চাইলে, দেন তো মিথ্যা কথা বলা লাগবে। যদি মিলাইতে না চায় তাহলে দরকার নেই। আর ধর্ম কি আসলে যাচাই বাছাই করার সুযোগ দেয়? মানে পৃথিবীতে এমন কি কোনো ধর্ম আছে যেটা যাচাই বাছাইয়ের সুযোগ দেয়? সেটা তো দিতে পারে, মানে কন্ট্রাডিকশন নাই এখানে, যে ধর্ম তো হইলে যে যাচাই বাছাইয়ের সুযোগ দিবে না এরকম কোনো কন্ট্রাডিকশন নেই, দিতে পারে। তাহলে মনে করেন আমি একটা টি শার্ট কিনতে যাব, তাহলে কয়েকটা দোকান ঘুরে ঘুরে আমি টি শার্ট কিনতেছি, যাচাই বাছাই করে কিনে কিনতেছি, কিন্তু ইসলামে কি ওইভাবে যাচাই বাছাই করার সুযোগ আছে? যেমন নিজেকে একদম সত্য দাবি করে ইসলাম, আপনাকে অন্য ধর্ম সার্চ করার সুযোগও দিবে না, সত্যতা যাচাই করবেন দিবে না, তারপরে চোখ বন্ধ করে মেনে নেবেন। হিন্দু ধর্ম কি ওইরকম দেয়? আপনি যদি ইমানের সঙ্গে পড়েন তাহলে পেয়ে যাবেন যে ইমান জিনিসটা কি, বুঝতে পারবেন যে নবী মোহাম্মদের যে কোনো দাবিকেই যখন আপনি চোখ বন্ধ করে মেনে নেবেন সেটা হচ্ছে ইমান। ইসলামের মেইন বেজমেন্টই হচ্ছে ইমান। তো ইসলাম ধর্ম কখনোই আপনাকে না যাচাই বাছাইয়ের সুযোগ দেয় না, আপনাকে বলে যে অন্য ধর্ম তুমি খোঁজ করে দেখতে পারো, এরকম করে সুযোগ দেয় না। পুরোটাই আপনি অন্ধভাবে মেনে নেবেন, মোহাম্মদ যা বলবে সেটাই অন্ধভাবে মেনে নেবেন। আসিফ ভাই আমার কথা কি মানে সাউন্ড কম আসতেছে? একটু একটু কম আসতেছে, হ্যাঁ একটু কম আছে সাউন্ড। যে ইসলাম ধর্মের যে নবী মোহাম্মদ, তিনি যদি নবী না হতেন তাহলে কি হোমারের মতো একজন কবি হতে পারতেন? না হইতে পারতেন না, ওই আরব দেশের লোকজন কেউ পুষত না। মানে আমার মূলত কথা হচ্ছে কি, এত এইভাবে উড়াই দিলা দেখবে একেবারে পুষতই না এখন আরব আরব তো সব আমার ওদের ভিতরে কি মানে কারই বা কে পুষতে, ওদের ভিতরে কেউ কারই কেউ পুষত না। আমি মূলত দেখা যাচ্ছে আমি বাংলাদেশের একটা বড় বিশ্ববিদ্যালয় থেকে সোশিওলজিতে পড়াশোনা করতে চাই, যদিও আমিও বাধ্য হয়ে সোশিওলজিতে পড়তে যাই। সোশিওলজি পড়তে গিয়ে মানে আমি যখনই যতই পড়তেছি ততই অবাক হয়ে যাচ্ছি, দেখতেছি যে মানে আমি জন্মসূত্রে যদিও মুসলমান সবকিছু তো খটকা লাগতেছিল, সেগুলো কাউকে বলতেও পারতেছিলাম না। তো যখন পড়াশোনা শেষ করলাম তখন দেখলাম যে আসলে মানে অন্য ধর্ম কিরকম সেটা বলতে পারবো না, তো ইসলাম মিথ্যা ছাড়া তো ইসলাম টেকানো সম্ভব না। একমত মানে ইসলাম যেরকম দাবি করে সেই দাবি গুলো মিথ্যা ছাড়া টিকানো সম্ভব না। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকদিন থেকে দেখা যাচ্ছে যে এগুলো আমার মাথায় ঘুরপাক খেত, তো আমি এতটুকু জানতাম যে যদি কারোর সাথে শেয়ার করি হয় আমার পাগল বলবে, নয়তো মানে কাঠমোল্লারা যেটা করে সেটা করবে। দীর্ঘদিন এগুলো মানে চেপে রাখার কারণে দেখা যাচ্ছে যে মানসিক ভাবেও আমি অনেকটাই অসুস্থ হয়ে গেছিলাম, যদিও এখন দুই একটা বিষয় বলি, কিন্তু যখন বলতে যাই তখন সবাই বলে এই তুই তো নাস্তিক হয়ে গেছিস, এই সোশিওলজি পড়লেই নাস্তিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা হাবিব আহসান ভাই, আপনি তো সোশিওলজির ছাত্র, আপনার সাথে তো আপনার পড়ালেখার সাথে তো ম্যাথমেটিক্স এর সম্পর্ক আসলে কম, তারপরে আপনাকে এই প্রশ্নটা করি ভাই, আপনি কি আমাদের দর্শকদের জন্য একটু বলবেন প্রাইম নাম্বার কাকে বলে? এটা যদি আমি 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 মনে করি আপনি বলতে পারবেন, এই কারণে আপনাকে জিজ্ঞেস করছি, যদি একটু প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার অর্থাৎ যে মৌলিক সংখ্যা যেগুলো মানে বিভাজ্য না আর কি, যেমন
দুই এক এবং সেই সংখ্যাটা ছাড়া অন্য কিছু দিয়ে বিভাজ্য না। হ্যাঁ হ্যাঁ, যেমন একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে দুই, তারপরে যদি দেখেন বাকিগুলো সবগুলাই বিজোড় হবে, তিন, তারপরে আপনি পাঁচ, সাত, তারপরে ওদিকে এগারো, উদ্ভিদ বিজ্ঞান পড়ানো হয়, কারণ আমি ইন্টার পর্যন্ত সায়েন্স ছিলাম, তো পরে সোশিওলজি পড়ছি, তো জীব বিজ্ঞান কেমনে পড়ে ফার্স্ট ইয়ারে? জীব বিজ্ঞানে জীব বিজ্ঞান পড়ানো হয় নাইন টেনে, ইন্টারে আসলে তো জীব বিজ্ঞান দুই ভাগে ভাগ হয়, উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান, ও ইন্টারে জীব বিজ্ঞান কেমনে পড়ে? ফার্স্ট ইয়ারে উদ্ভিদ বিজ্ঞান বইটা পড়ায়, সেকেন্ড ইয়ারে প্রাণী বিজ্ঞান বইটা পড়ায়, মানে এই মনে হয় জীবনে করলেন ফার্স্ট ইয়ারে জীব, হ্যাঁ বলেন, ও তো ফার্স্ট ইয়ারে জীব বিজ্ঞান করতেছে, তাহলে 19 এ কি পড়ছে ও? কি একটা অবস্থা, মানে প্রাণী জগতের কয়টা ভাগ সেটা বলতে পারলো না, প্রাইম নাম্বার রে বললো প্রাইমারি নাম্বার, মানে অদ্ভুত দুনিয়া ভাই, দুনিয়া মানে মাটি দুই ভাগ হয়ে যায় আমি ঢুকে পড়ি, এত খারাপ অবস্থা, তার তার চেয়েও বেশি। আর আরেকটা কোশ্চেন ছিল, বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। এখন ওই ফিলিস্তিন ইস্যুতে বলতে চাচ্ছিলাম, আসলে যে মুসলিমরা যারা আছে তারা বলে যে তাদের পিতৃভূমি, কিন্তু যদি আমরা ইতিহাস ঘাটি মানে 2-2,500 বছরের আগে, ওটা তো আসলে ইহুদিদের পিতৃভূমি ছিল। যদি ধর্মের দিক থেকে দেখি তাহলে ইহুদি ধর্ম যখন আসলো, ইহুদি ধর্ম ধর্মের যে বিকৃতি রূপ মানে বিকৃত রূপ সেটা হলো খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্মের বিকৃত রূপ হচ্ছে ইসলাম ধর্ম, বিষয়টা কি তাই নয়? সেটা তো এইভাবে বলাও যায় না, ওই ধর্মগুলো যে অবিকৃত তাও তো না, তাহলে তো ধরে নিতে হবে যে ইহুদি ধর্ম অবিকৃত, ইহুদি ধর্মের বিকৃত ভাষা না, ইহুদিটাও ইহুদি ধর্ম তো প্রতিটা, আমি যতটুকু জানি যে প্রতিটা ধর্ম মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, তো ইহুদি ধর্ম মিথ্যার উপর দাঁড়িয়ে ছিল, তো ইহুদি ধর্মের যে ভবিষ্যৎবাণী ছিল, খ্রিস্টানরা দাবি করতেছে যে যীশু খ্রিস্ট হচ্ছে সেই লোক, কিন্তু ইহুদিরা তো বলতেছে যে তার তো বাপেরই ঠিক নাই, সে কেমনে ওই ইহুদি ধর্মে মানে অল্টেড সেভেনের যে ভবিষ্যৎবাণী করা আছে সেটা সেটার সাথে মিলে যায়। আবার খ্রিস্টান ধর্মের যে বিকৃত রূপ মানে নবী মোহাম্মদ, কারণ ইসলামের সাথে খ্রিস্টান ধর্মের যত না মিল তার থেকে অনেক বেশি মিল হচ্ছে ইহুদি ধর্মের সাথে, খ্রিস্টান ধর্মের বেসমেন্ট তো মনে হয় জিসাস ক্রাইস্টের ডেথ, রেজারেকশন এন্ড ডিএডি, এই তিনটাই তো মানে ইসলামে নাই। হ্যাঁ হ্যাঁ, মানে ইসলাম পুরোপুরি অস্বীকার করে, তিনটাই অস্বীকার করে, মানে খ্রিস্টান ধর্মের বেসমেন্টই তো অস্বীকার করে। হ্যাঁ ঠিক। হ্যাঁ আর আসিফ ভাই, আমি যে কথা বলতেছি এগুলো মানে আমার তো ভিডিও কোথায় বন্ধ করা? হ্যাঁ হ্যাঁ, ভিডিও একদম বন্ধ, তাই না? নাম অনুসারে কিছু দেখা যাচ্ছে না, এখানে তো আর কোনো সমস্যা হবে না, না কোনো এখানে তো সমস্যা হবে না কোনো, আপনার নামটা তো ছদ্মনাম নিয়ে আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ছদ্মনাম, তাহলে কোনো সমস্যা নাই। তো মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অগাস্টকোতের ল অফ থ্রি স্টেজ, তো ওখানে দেখা যাচ্ছে যে মানুষ যখন প্রিমিটিভ সোসাইটিতে বসবাস করত তখন মানুষের চিন্তা চেতনা মানে প্রাথমিক পর্যায়ে ছিল, অর্থাৎ জড় বস্তু কেন্দ্রিক ছিল, অর্থাৎ ঈশ্বরগুলো হতো মানে বিভিন্ন বস্তু। তারপরে যখন মানুষ দ্বিতীয় স্টেজে আসলো তখন দেখলো যে আসলে এই জড় বস্তু তো আমাদের কল্যাণ বয়ে আনতে পারতেছে না, তখন তারা মূলত যে বিভিন্ন প্রাণী বা মানুষ এগুলোকে ঈশ্বর রূপে গ্রহণ করা শুরু করলো। যদি বলা যায় ব্যাকস্টেজে কিন্তু অনেকেই আছেন যাদের ঠিক নাই, তারা একটু বের হয়ে আবার যুক্ত হওয়ার চেষ্টা করেন, আপনাদের ডিভাইসেস কানেক্টেড না থাকলে যুক্ত করা যাবে না। জি হাবিব সাহেব বলুন। আচ্ছা হাবিব সাহেব, আপনি আপনার যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে সেটা করেন, কারণ আমাদের তো আসলে এত সময় নাই, আসলে যদি আপনি এক একটা বিষয়ে অনেকক্ষণ সময় নিয়ে কথা বলেন তাহলে একটু সমস্যা হয়ে যায়, আপনি একটু দ্রুত প্রশ্নে চলে যান তাহলে। আমার মূলত প্রশ্ন হচ্ছে যে আসলে ইসলাম তো যাচাই বাছাই করতে দেয় না, সেটাই মূলত কোয়েশ্চেন ছিল, তো প্রসঙ্গক্রমে এগুলো আসলো। আচ্ছা আপনি সুযোগ দেন মুমিন, কোন মুমিনদের সুযোগ
ঠিক আছে আহসান ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, ভালো থাকেন তাহলে। ঠিক আছে আসিফ ভাই, ভালো থাকবেন। আচ্ছা তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। আমরা আরেকজনকে যুক্ত করি। সাদিয়া আহমদ ফাইয়াজ, আপনি যুক্ত হতে চেষ্টা করছেন কিন্তু আপনার ডিভাইস নট কানেক্টেড, আপনাকে যুক্ত করা যাবে না। আপনি আপনার ডিভাইস পারমিশনটা অন করেন তাহলে আপনাকে যুক্ত করা যাবে। তাম্মা তাম্মা লগে, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো, হ্যাঁ বলেন তাম্মা ভাই। আমি আবার ভয়েসটা একটু চেঞ্জ করে বলতেছি সিকিউরিটি কারণে। আচ্ছা ঠিক আছে, বলেন। আচ্ছা, আমি আসলে একটা বিষয় নিয়ে খুবই সন্দিহান, এজন্য যুক্ত হলাম। আমি ইসলামের ব্যাপারে যেটা জানতাম তার মধ্যে ছিল যে, মানে সবচেয়ে বেসিক নলেজের মধ্যেই ছিল যে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন, তারা পাপ পুণ্য তারা পরিমাপ করেন, কে কতটুকু পাপ করলো পুণ্য করলো। আমরা সারাক্ষণ মসজিদে শুনতেছি যে গুণা হয়, এটা করলে এটা কবিরা গুণা, এটা সগীরা গুণা, এবং এই জিনিসগুলো নিয়ে আরও ভালো মতো পড়ছিলাম ছোটোবেলাতে আবু তাহের মেজবার বইগুলো পড়ে। সেখানে অনেক গল্প পড়েছিলাম এবং সেগুলো সম্ভবত অ্যাকুরেটও, যে কেউ একজন থাকবে যে কিয়ামতের দিন দৌড়াদৌড়ি করবে যে তার সব আর গুণা সমান হয়ে গেছে, তো সে জান্নাতে যেতে পারতেছে না। এখন এটা নিয়ে তো সূরা আরাফের আয়াত আছে যে যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে, এরকম এক গাদা আছে হাদিস, তাতে সব আছে। কিন্তু আমি সেদিন আপনার দেখানো একটা হাদিস, আমি আপনার লাইভ বেশি এটা দেখি না, আপনার দেখানো একটা হাদিস দেখলাম যেখানে ছিল যে এই মানে যার অন্তরে ইমান আছে সে সরাসরি জান্নাতে দাখিল হবে সরাসরি। তো এটা তো মানে যা জানতাম সবকিছুরই পরিবর্তী, তো এক একই মানুষের মুখ থেকে দুই ধরনের কথা বেরোলো, এটা কি একটা কন্টিনিউটি এরর না? হ্যাঁ তা তো অবশ্যই, সেটা তো অবশ্যই। জি, তো এই কন্টিনিউটি এরর এটা তো অবশ্যই আমাকে খুব মানে মনের মধ্যে খচখচ করছে যে এরকম হলো কেন। তো ঠিক একইভাবে আরেকটা কন্টিনিউটি এরর, এটা নিয়ে এখানে একটু জানতে চাচ্ছি। ইসলামের তো যে কোনো বিধান যে সেটা যদি কেউ অমান্য করে সাথে সাথে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এরকম, তো একটা জিনিস আছে সেটা হলো যে কোরআন শরীফ অবিকৃত, কোনো বিকৃত হয় নাই, এটা আমাদেরকে যেমন মানতে হবে, একই সাথে আবার সহি হাদিস মানতে হবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ছাগল যে পাতা খেয়ে ফেলছে কোরআনের, ওইটাও মানতে হবে। তো একই সাথে মানতে হবে কোরআন বিকৃত, একই সাথে মানতে হবে অবিকৃত, একটা আরেকটাকে ক্যান্সেল করে দিচ্ছে না এই ক্ষেত্রে? হ্যাঁ সেটা তো দিচ্ছে। তো মানে আমার প্রশ্ন এই জায়গাটাতেই যে এত মানে এত স্টুপিড হয় কেমনে এই জিনিসগুলা? এটা তো আমার প্রশ্ন ভাই, এত স্টুপিড মানুষ কিভাবে হয় যে এইসব কাজে ঘুরি জানার পরেও এইসব কাজে ঘুরিতে বিশ্বাস করে? আরেকটা ব্যাপার যে যিনি বর্ণনা করেছেন এই জিনিসগুলা বা যারা শুনতো এই জিনিসগুলা তারাই মানে তাদেরই তো এটা বোঝা উচিত যে আমি তো আগে এই কথা বলছিলাম এখন এই কথা বলতেছি, এটা তো কোনো সেন্স ক্রিয়েট হলো না এরকম। এবং সবচেয়ে বড় একটা ব্যাপার যে একই বাক্যের মধ্যে আপনার কাছ থেকে দেখা এটা যে তিনি এটা করেন তারপর আমি এটা করি, অ্যাকচুয়ালি তিনি আর আমি একই ব্যক্তি, মানে এটা হয় কিভাবে? একটা বাক্য গঠন করতে জানেন না তিনি, একটু অশিক্ষিত ছিল তো। ঠিক আছে তামা তামা লাগে ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, আমরা দেখি কোনো মুমিন ভাইকে পাই কিনা। জি জি অবশ্যই, ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনাকে বিদায় জানালাম, আরেকজনকে যুক্ত করি।